যথাযথ শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ছাত্র শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের ও বুদ্ধিজীবীদের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের চেতনাকে জাগ্রত করার জন্য এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। আলোচনা সভাটি পরিচালনা করে বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সুদীপ্ত দেবনাথ। আলোচনা শেষে সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা, বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে তাদের লেখা কবিতা, গল্প ও আঁকা ছবি সংবলিত দেয়ালিকা প্রকাশ করে। শিক্ষকদের কাছ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের সেই 14 ডিসেম্বরের সেই করুণ রাত সম্পর্কে জেনেছি, আরও জেনেছি যে সেই শহীদ বুদ্ধিজীবী কারা। আমি আমার দেশের উন্নতিতে এগিয়ে যাব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। রচনা, বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়। সুদীপ্ত না হ্যালো ডট